মার্ডার হুয়া হ্যায় না 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 মেরে ক্লাব মে মার্ডার অ্যালাউড হি নাহি ফির পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুর 15 মার্চ মুক্তি পেল তার নতুন সিরিজ মার্ডার মোবারক এরই মধ্যে মার্ডার মোবারকের ট্রেলার চমক লাগিয়েছে রহস্য রোমাঞ্চ আর যৌনতায় ভরপুর ট্রেলার এই সিরিজটি দেখার প্রতি সবার আগ্রহ অনেক আগেই বাড়িয়ে দিয়েছে হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে অভিনেত্রী হিসেবেই দেখা যাবে কারিশ্মাকে সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন সারা আলী খান পঙ্কজ ত্রিপাঠীর সাথে কারিশ্মা স্ক্রিন রসায়ন দেখার আগ্রহ অনেকেরই এবার তা পূরণ হতে যাচ্ছে পর্দায় ফেরা প্রসঙ্গে কারিশ্মা কাপুর বলেন অনেকদিন ধরেই নানান ধরনের সিরিজ দেখার পর আগ্রহ জন্মে কাজ করার তাই পর্দায় ফেরা আর মার্ডার মোবারক ছবির গল্প আমাকে বেশি মুগ্ধ করেছে সাথে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় তার ভক্ত আমি আগে থেকেই কারিশ্মা কাপুরের এই কামব্যাকের পর আরও কিছু মুভিতেও তাকে দেখা যাবে বলে জানান তিনি কারিশ্মা গণমাধ্যমকে বলেন অভিনয় যেহেতু শুরু করেছি তাই সব মাধ্যমেই কাজ করব তবে সারার সাবলীল অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি নেটফ্লিক্সে দীর্ঘদিন ধরেই দর্শকেরা এই সিরিজটি দেখার জন্য অপেক্ষা করেছিলেন এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন দিনেশ বিজয়ন থ্রিলার ধর্মী গল্পে খুনের জট খুলতেই মূলত এই সিরিজের গল্পগুলো বেড়ে ওঠে সিরিজটিতে অভিনয় করেছে সারা আলী খান কারিশ্মা কাপুর টিস্কা চোপড়া বিজয় বর্মা সহ অনেকেই